আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো সপ্তভূত নামে একটা প্রোডাক্ট তৈরি করছি, সে বিষয়ে আলোচনা করব। কী কী বিষয় হলে সপ্তভূত হয় এবং এর উপকারিতা কী, সে বিষয়ে আলোচনা করব। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করুন, ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা এবং ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি মানুষকে ইনিয়ে বিনে কথা বলি না, সরাসরি আপনাদের মতো সরাসরি কথা বলতে পছন্দ করি, ক্লিয়ার কাট মানুষ। এখন এই সপ্তভূতটা কাজের কাজে লাগবে না, আগে তাদের কথা বলি। আগে তিতা পরে মিঠা। যাদের যেসব বিবাহিত পুরুষদের দেখবেন যে ঘন ঘন প্রসাব হয়, প্রসাব দিয়ে সাদা কিছু বের হয়ে যায়, তাদের এই 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 সপ্তভূতটা কাজ করার কথা না। যাদের আমাশা রয়েছে, আইবিএস রয়েছে, তাদের এই সপ্তভূত কাজ করার কথা না। কারণ হলো, আপনি যে পাত্রে ক্যালসিয়াম রাখবেন সেই বীর্যের থলিটা হলো অরক্ষিত হয়ে গেছে, নিচে ছিদ্র হয়ে গেছে। উদাহরণস্বরূপ আমি বলি, আপনি যদি একটা পাত্রের মধ্যে পানি রাখবেন, সেই পাত্র যদি ছিদ্র থাকে তাহলে পানি কিন্তু থাকবে না, ডে বাই ডে পড়ে যাবে, পড়ে আপনার ওই পানিটা কোনো কাজে লাগবে না। তেমনি বীর্য আপনি যেখানে রাখবেন, বীর্যের থলি তো বীর্যে থাকে, এই বীর্যটা যদি থলি যদি অরক্ষিত থাকে, যদি ছিদ্র থাকে, তাহলে দেখবেন যে ডে বাই ডে ক্যালসিয়ামটা বের হয়ে যায়, আপনার কার্যকরিতা হবে না। যাদের আমাশা রয়েছে সেম জিনিস, আমাশা কিন্তু তিলে তিলে ধ্বংস করে শরীরকে। আমাশা অত্যন্ত বিপজ্জনক একটা রোগ, এজন্য আমাশার ট্রিটমেন্টও করবেন। আমাশা দিন দিন আপনার শরীর থেকে ক্যালসিয়ামটা পাস করে দেয়, শরীরটা দুর্বল হতে থাকে। এটা হলো তিতা কথা গেল। এখন এই সপ্তভূতটা কাদের কার্যকরী হবে? যাদের এই প্রবলেমগুলো নেই, তারপরও সেক্সুয়াল অনীহা, বীর্য পাতলা, মিলনের সময় কম, মিলনের আগ্রহ কম এবং মিলনের এক দুই মিনিটে বীর্যপাত হয়ে যায়, তাদের জন্য এই সপ্তভূত অত্যন্ত অত্যন্ত কার্যকরী এবং 100% ন্যাচারাল আইটেম। এতে কোনো ব্যাড সাইড এফেক্ট নেই। এটা ডায়াবেটিস রোগী, হাই প্রেশারের রোগী, সব ধরনের রোগী খেতে পারেন, কোনো সমস্যা নাই। এখন সপ্তভূত আইটেমগুলো কী কী আমি বলি, একটা হলো হচ্ছে তালমূল, তালমূল অনেকে চিনেন, তেঁতুলের বীজের গুঁড়া, অশ্বগন্ধা, অশ্বগন্ধাকে বলা হয় উপমহাদেশের জিনসিন, শিমুলমূল সম্বন্ধে অনেকে জানেন, শিমুলমূল কিন্তু অত্যন্ত কার্যকরী একটা ক্যালসিয়াম বৃদ্ধির জন্য উপকারী, এবং শতমূল, শতমূলটা কিন্তু অত্যন্ত কার্যকরী এবং ক্যালসিয়াম বৃদ্ধির জন্য অনেকে জানেন, এবং তালমাকনা এবং কাতিলাগাম, এই হলো মোট সাতটা আইটেম। সাতটা আইটেম যদি আপনি 100 গ্রাম করিলেন, আমার হিসেবে দাম আসলে হলো 620 টাকা। এখন এই 620 টাকা জিনিস আপনি 1 থেকে 1.5 মাস বা 40 দিন যাবে, এটা খাবেন হলো এই সাতটা আইটেম 100 গ্রাম করে কিনবেন। কিনে একটা ভালো প্লাস্টিকের কোটা হোক, কাঁচের কোটা হোক, ওর মধ্যে মিশ্রণ করবেন। মিশ্রণ করার পরে সেটা মিনিমাম 2 ঘন্টা আপনাকে ভিজা রাখতে হবে। সেটা ধরেন খাবার সকালে আপনি ভিজায় রাখলেন, 2 ঘন্টা 1 ঘন্টা হলেও হবে, সমস্যা নাই, কিন্তু 2 ঘন্টা হলে ভালো হয়। 1 গ্লাস পানির সাথে 4 চামচের 2 চামচ ভিজে রেখে আপনি খাবার আগে খেলেন। আবার যদি মনে করেন আপনি রাত্রে ভিজা রেখে সকালে খাবো, সেটাও হবে। আবার সকালে ভিজা রেখে রাত্রে খাবো, ধরেন সকালে 2 চামচ 1 গ্লাস পানির সঙ্গে ভিজে রাখে পানিটা ঢেকে রাখলেন, এটা রাত্রে খাবার আগে খেলেন। আবার রাত্রে যেটা ভিজে রাখবেন, 2 চামচ পাউডার 1 গ্লাস পানি সঙ্গে ভিজে রেখে সেটা আবার সকালে খেলেন। আপনি এই পাউডারটা আবার আপনি দুধ দিয়েও খাইতে পারেন। দুধ দিয়ে খেলে আপনাকে একটু জ্বালাইতে হবে, মানে একটু গরম করে খেতে হবে, হ্যাঁ, এই জন্য একটু ঝামেলা, কারণ আপনি দুধ দিয়ে তো সঙ্গে সঙ্গে খেতে পারবেন না। কারণ তালমাক না কাতিলাগামগুলো পানির মধ্যে যদি আপনি ভিজে থাকে তাহলে ওটা ফুলে ফেপে ওঠে, ওর জন্য এই পানি দিয়ে খাওয়াটাই ভালো আমি মনে করি ব্যক্তিগতভাবে। আপনি যখন রাত্রে ভিজে রাখবেন সকালে খাবেন, সকালে ভিজে রাখবেন রাত্রে খাবেন, খাবার আগে খাবেন, এটা দেখবেন আপনার ডে বাই ডে ইম্প্রুভ হচ্ছে শরীরে, ডে বাই ডে শরীরের ক্যালসিয়ামের পরিমাণটা বেড়ে যাচ্ছে। আপনার শরীরে যদি ক্যালসিয়াম পরিমাণ বেড়ে যায় আর বীর্যের থলিটা যদি ভালো থাকে, দেখবেন যে আপনার সেক্সুয়াল চাহিদা বাড়বে, সময় বাড়বে, আগ্রহ বাড়বে, ঘুরে ফিরে একই কথা। আপনার বীর্য মেন হলো, কারণ হলো বীর্য পাতলার জন্য সেক্সুয়াল ডাউন হয়, এটা যদি ক্যালসিয়াম বাড়া দেয় বীর্য গাঢ় হয়, অবশ্যই সেক্সুয়ালের সময় বাড়বে, চাহিদা বাড়বে, আগ্রহ বাড়বে, একের অধিক আপনি মিলন করতে পারবেন। সবাই এই বিষয়ে সক্রিয় হবেন এবং অ্যাক্টিভ হবেন, এটা কিন্তু ন্যাচারাল আইটেম, কোনো ব্যাড সাইড এফেক্ট নেই। আর একটা থেরাপি আমি বলি, যারা মিলন করতে করতে দেখবেন যে বীর্য আউট হওয়ার ভাব আসে, তখন কি একটা কাজ করবেন, এটা একটা গোপন থেরাপি। আমি এর আগে অন্য ভিডিও একটা বলেছিলাম, যখনই দেখবেন যে বীর্য আউট হয়েছে তখন এই বীর্যের লিঙ্গটা বের করবেন, বের করে এই মাথাটার সামনে যেখানে শূন্যতে খাতনা করা হয় ওখানে একটু চাপি ধরবেন 2-3 সেকেন্ড, দেখবেন আপনি আরও 4-5 মিনিট সময়টা বেড়ে যাবে। আবার যখন বীর্য আউট হওয়ার ভাব চলে আসবে তখন আবার এই গোড়ার দিকে, এই গোড়ার দিকে নিচে
2-3 সেকেন্ড একটু সাবি ধরে রাখবেন, স্বাভাবিক, আপনার জন্য কষ্ট না হয় স্বাভাবিক সাবি ধরে রাখবেন, দেখবেন আরও 5 মিনিট আপনার সময় বেড়ে যাবে। তাহলে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট আপনার সময় মিলনের সময় বাড়ি গেল। তাহলে আপনার স্ত্রী খুশি হলো, আপনি নিজেও খুশি হলেন, সংসারে সুখময় হলো। আর একটা কথা বলে রাখি, যেটা হলো আর এই প্রোডাক্টটা যদি আমাকে বিশ্বাস হয় আমার কাছ থেকে নিতে পারেন, আবার যদি আপনি নিজ নিজ এলাকা থেকে কিনতে পারেন তাও ভালো, সমস্যা নেই, আপনি যেখানে কিনবেন সেখানে খাবেন, কিন্তু নিয়মিত খাবেন, এটা হলো বড় বিষয়। আমাকে বিশ্বাস হলে আমার কাছ থেকে কিনে নিতে পারেন, অনলাইন অর্ডার দিতে পারেন, আবার যদি বিশ্বাস না হয় আপনি নিজ নিজ এলাকা থেকে কিনে খাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু খাবেন, এটা অত্যন্ত ভালো জিনিস, এর কোনো ব্যাড সাইড এফেক্ট নেই এবং শরীরে ব্যাপক এনার্জি ফুল। আর আমি সবসময় যেটা বলি যে নিজেকে ভালোবাসুন, নিজের যৌবনকে ভালোবাসুন, কারণ শরীর একটাই, এই আল্লাহর নিয়ম যদি নষ্ট হয়ে যায় আপনি হাজার হাজার টাকা খরচ করে রিকভারি করা যাবে না। মাসে 620 টাকা খুব বেশি না, খুব বেশি না, একটা চায়ের দোকানে ঢুকলে আপনার 20 টাকা বিল হয়, যেটা শুনে অনেক সময় অপচয় হয়, অনেকে ধূমপান করে মাসে 3,000-4,000-5,000 টাকার। আপনি যদি মাসে 600-700 টাকা শরীর এনার্জির জন্য খরচ করেন, এটা আহামরি কিছু না বর্তমান সময়ে আমি বলবো। তবে একটু মেন্টালিটি পজিটিভ করে ভালো কিছু খান এবং নিজেকে ভালোবাসুন এবং পরিবারকে ভালোবাসুন, আর পরকীয়া থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকুন। পরকীয়া আপনার পরিবারে আপনার বাচ্চাদের জন্য খুবই একটা পেরেশানির বিষয়, যারা এই ভুক্তভোগী তারাই জানে। স্ত্রীকে বিশ্বাস করুন এবং স্ত্রী স্বামীকে বিশ্বাস করুন এবং ভালোবাসুন, দেখবেন যে আল্লাহর রহমতে আপনার ঘর হবে জান্নাত, জান্নাতের টুকরো হয়ে যাবে। তো সবাই আজকে পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের প্রতি কেয়ার করুন, নিজের পরিবারের প্রতি খেয়াল করুন। আল্লাহ হাফেজ।